আমি তোমাকে আজকে কি করি, তুমি আমার কেন ভালো না, কেন আমার কে জীবন পালিশন করে বর্তমান জামানার ভিতরে মায়ের স্বামীর চালু করলাম তার উপর তোমার তো খেলা মতন পর্যন্ত কম, তোমার একটি তার না জানো লক্ষ্মী মত তোমার কি সুন্দর একটা করুণ যুবতী ছবি ইসলামের শরীয়তে আছে তিনটে দিয়ে গরু, কিন্তু এরা একটা কর্তৃত্ব ভাল না লাগে মক্ক আর একটা করান, কেন তুই এর ঘুরে মানুষকে চালক করিয়ে যাচ্ছেন সবার বাহিরত আছেন তাদের নাল পাত্তার ভাড়ায় মানে শয়তানের সব বাড়ি যান বাড়িতে আরাম হয়ে যাবে এরা নবরাত্রের বর্ষা বেরিয়ে দেন তো বাচ্চার মুসলমান আমি আপনাদের একটা মজা দিই আমাদের কেউ গ্রাজুয়েশন করবেন না যদি এখান থেকে মেয়েটির যদি খালি করে চলে যান মনে ভাবি না যে এলাকার মানুষগুলো মেহমানকে খুব খারাপ মনে করে মেহমানকে কবর করতে জানে না আমি একটা মোটা দিই আজকে বাদ যান আজকে গতকালকে রাত্রিতে প্রোগ্রাম করেছি মহান ভরিতে আজকে লাগাতার সাত দিন ধরে বাড়িতে আমার শরীরটা বাড়ির ঠিকানা ঠিকানা কি আমি বলতে পারি না বাদ যান শুধু আপনাদের মেহনত আসছে গাড়ি বন্ধ চিরাং ডিস্ট্রিক্ট থেকে গাড়ি বন্ধ গাড়ি একশো টাকা ভাড়া দশ টাকা ভাড়া একশো টাকা দিয়ে তোমাদের মহাব্বত আসছেন তো তোমরা যদি আমার মহাব্বত না করেন আমি এরা তোমার মহাব্বত করি কি করব ফাইদা আসে কি তো মর আশাটা দেখা যাবে না তো মোক আগত বলা ভালো কি হলো না আসেন তো আমি মানুষের মানুষের বন্ধ দিনের ভিতরে সন্তান
মুসলমান চারটা সালের ভিতরে বাচ্চা এলা গল্প করতে করতে বাচ্চা প্রস্তুত করে তৈরি এলা তিন বেটা চার বেটা আসি বড় বেটা ডাক্তার আপার ভিতর ডাকার ওরে ভাই ইঞ্জিনিয়ার বাবার জানার কথা বলে যায় কাম নাই তোমার ঘরে তৈরি কর ডাক্তার তিনকে তোমার রুগী দেহ তোর মাস্টার তিনকে তোমার খাওয়া তুলে পড়ান পুলিশ তুলতে তোমার জানান তার সুদে জানান যায় মনে চলতে হবে চারটা ছেলের ভিতরে একটা ছেলে আলু একটা ছেলে মরনা মুন্সি মরনা ওই দিন চারবারে রাস্তা দিয়ে যায় বাবা চিন্তা করে ভাই চিন্তা করে জিনা যায় না রে সোনার চাল মুসলমান ওই যুবকটা কেন আমরা যায় রে ওই যুবকটা কেন মক্কা কারণ তার ভিতরে এলে আল্লাহর নবীর বংশরা সেটারি কেন তামি জুর্দি এলেন শহরের নাম তরি তোমরা জেনে গেলেন কঠিন অনুসন্ধান করতে দাও যে তোর বন্ধুরে আজকে আমরা নিজের জীবনটা অনলাইনে সারাদিন কাটাচ্ছি যে তোর বন্ধুরে আজকে কথা চিন্তা করে বন্ধু ও বন্ধু গণবায়রা এলেনের প্রদান করে কারণ আলিম যদি না থাকে রে বন্ধু এলেন থাকছে না বন্ধু রে বর্তমান জমানা সাহিত্যিকের জমানায় করমিতির জমানায় আধুনিক যুগের ভিতরে এই মুসলমানের মেয়েরা আজকে তাই তিন কাপড় পরিধান করে কি করে না করে না বাবা তোমার কি আপনার ফিরে রাখবেন না চুরি তোমরা চুরি 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 আসার পর বাপ বর্তমান বাইরে এমন হয়েছা যাওয়ার ভিতর তো দাদা যেত একটা তো কি চুরি যেত তোমার কাছে কিরকম আছে এত কি কোম্পানি আছে তোর নাম কম তো তোর একটার নাম কম তোর কি নাম তোর একটা কিরম মত ভাই এই কিরম মারা তুমি না ভাত থাকতাম ডান থাকতাম খান থাকতাম তার কিরম মারা ধারণ নাই আসলে নাই তোমার কি কিরম মারা দেহে আমারও কি দেহে বাবার মধ্যে বর্তমান মেয়েরা কিরম মারা তুমি এরকম পাগল হয়েছে রে বাপ
তারপরে ওই ওই চেহারার কাছে যা তোর ভাই তোর মন শুধু তার ভাবনা সত্যি কোথায় যাব তো তোমার চেনে মত সাদা হবে না তোমরা ওর মানছি খারাপ পাবে না তোমরা স্মরণ পা সে হাউলি থাকে ছুটি মাঝে মাঝে আমার গ্রামত আছে তোমরা চুরি হিসাবের কারণে এতদিনই তো তোমরা কোন আমার খুশি হয় আর তো কোন খুশি হয় কিবা খুশি হয় আমার কি কম আছে আমার মা আছে না কর তো আমার মার বাপের মৃত যোগ্য ছাড়া 180 কিলোমিটার সম্পর্কে বা ওই মেয়েটা দাদা দেয় হাতের দাঁড়াই বর্তমান আছে কি